আসসালামু আলাইকুম। সৃষ্টি রেসিডেন্সিয়াল স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। এবং আমরা মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি প্রার্থনা করব এবং দোয়া করব আল্লাহ তাআলা যেন শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব থেকে করোনা নামক মহামারী থেকে আমাদের সকলকে হেফাজত করে এবং এই মহামারীটা যেন খুব সহজে বা খুব শীঘ্রই এই পৃথিবী থেকে দূর হয়ে যায়। তো যাই হোক, আমরা আজকে তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। সৃজনশীল প্রশ্নটি যশোর বোর্ড 2019 সালে এসেছিল। তো আমরা আজকে সেই সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। দেখো, সৃজনশীল প্রশ্নটি হলো একটা বর্তনী দেওয়া আছে, একটা কি বর্তনী দেওয়া আছে, একটা বর্তনী দেওয়া আছে। বর্তনীতে কি দেওয়া আছে? এখানে একটি বাল্ব, এই বাল্বের রোধ আর ওয়ান, আর ওয়ান হলো কত দেওয়া আছে? 5 ওহম। বাল্ব টুতে এই রোধ কত দেওয়া আছে? R2 = 4 ওহম। এটা হলো কি? ব্যাটারিতে কত ভোল্ট দেওয়া আছে? 4.5 ভোল্ট। এটা হলো কি? অর্থাৎ সুইচ বা চাবি। তা দেখো, আমাদের প্রশ্নগুলো হলো রোধ কাকে বলে। ক নম্বর প্রশ্ন হলো রোধ কাকে বলে, এসি প্রবাহ কাকে বলে, আর টু রোধের বাল্বটি বন্ধ থাকা অবস্থায় বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করো, উদ্দীপকের বাল্বগুলোকে সাজিয়ে এমন একটি বর্তনী অঙ্কন করো যার সকল অংশে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। তো যাই হোক, দেখো আজকে আমরা সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। ক নম্বর প্রশ্নটা আছে আমাদের যে রোধ কাকে বলে। আমাদের ক নম্বর প্রশ্ন কি আছে? রোধ কাকে বলে? রোধটা হলো কোনো তড়িৎ পরিবাহের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হওয়ার সময় যে কারণে বিদ্যুৎ প্রবাহটা বাধাগ্রস্ত হয় বা বাধাপ্রাপ্ত হয় তাই হলো ওই পরিবাহীর রোধ। অর্থাৎ আমরা জানি যে বিদ্যুৎ প্রবাহ হয় মূলত ইলেকট্রন প্রবাহের কারণে। কী কারণে? ইলেকট্রন পরিবাহীর মাধ্যমে বা ইলেকট্রন প্রবাহের মাধ্যমে। কিন্তু যখন কোনো অণু বা পরমাণুর মধ্যে এই ইলেকট্রনগুলো কী থাকে, কী শুরু করে, চলতে শুরু করে বা এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া শুরু করে, অর্থাৎ ইলেকট্রন প্রবাহের মাধ্যমেই বিদ্যুৎ প্রবাহিত হয়। আর এই ইলেকট্রন যখন কোনো অণু এবং পরমাণুর মধ্যে চলাচলের সময় এই অণু এবং পরমাণুর মধ্যে যে বাধা বা সংঘর্ষ হয়, বাধা বা সংঘর্ষের কারণে ইলেকট্রন প্রবাহিতে বা তড়িৎ প্রবাহিতে যে পরিমাণ বাধাগ্রস্ত হয় বা বাধাপ্রাপ্ত হয় তাকে বলা হয় রোধ। আর এই রোধকে আর দ্বারা প্রকাশ করে, রোধকে কী দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করে। রোধের একক হলো ওহম। রোধের একক কি? ওহম। বা ঠিক আছে, তাহলে রোধের একক কি? ওহম। তোমরা এটা উল্লেখ করে দিবা রোধ কাকে বলো, অর্থাৎ যে কারণে পরিবাহের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহে বাধাপ্রাপ্ত হয় তাকে বলা হয় রোধ। রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়। রোধের একক হলো ওহম। এটা হলো কি? বাংলায় ওহম। আর এটা হলো কি? প্রতীক। ওহম এটা কি? প্রতীক। তাহলে আমরা যদি এইভাবে প্রশ্ন করি তাহলে সারা বোর্ডে যখন আমরা খাতা লিখব তখন অবশ্যই আমাদের ফুল মার্ক দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমরা প্রথমে কী লিখব? রোধ কাকে বলে। লেখার পরে রোধকে আর দ্বারা প্রকাশ করে। রোধকে কী দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। রোধের একক হলো ওহম, আর ওহমের প্রতীক হলো এই চিহ্নটা। তাহলে আমরা সকলে বুঝতে পারলাম তো রোধ কাকে বলে। তাহলে এবার দেখো, এসি প্রবাহ কাকে বলে? কী প্রবাহ? এসি প্রবাহ কাকে বলে? দেখো, বিদ্যুৎ প্রবাহ যখন এয়ার চিহ্নটা এইদিকে বোঝায় তখন কি বিদ্যুৎটা এইদিকে প্রবাহিত হচ্ছে? বিদ্যুৎটা কোন দিকে প্রবাহিত হচ্ছে? এইদিকে। যখন এই প্রবাহগুলো কি, আবার যখন এর চিহ্নটা এইদিকে তার মানে কি বিদ্যুৎ প্রবাহ এইদিকে হচ্ছে, ঠিক আছে। আর যখন এটা বিপরীত চিহ্ন দেখাবে তার মানে কি
এই বিদ্যুৎ প্রবাহটা কোন দিকে হচ্ছে, তাহলে দেখো এই যে এই দিকে আসবে, বুঝতে পেরেছো? তাহলে এটা হবে বিদ্যুৎ প্রবাহের দিক। তাহলে অর্থাৎ তাহলে এসি প্রবাহটা কি? এসি প্রবাহটা হলো কিছু নির্দিষ্ট সময় পর পর বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময়, অর্থাৎ তড়িৎ প্রবাহিত হওয়ার সময় নির্দিষ্ট সময় পর পর এই তড়িৎ প্রবাহের দিক অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের দিকটা কী করে, পরিবর্তন করে। বিদ্যুৎ প্রবাহের দিকটা কী করবে, পরিবর্তন করবে। আর এই নির্দিষ্ট সময় পর পর বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় যে যে দিক পরিবর্তন করে, আর এই দিক পরিবর্তনকে বলা হয় এসি প্রবাহ। আর এই দিক পরিবর্তনকে বলা হয় এসি প্রবাহ। সারা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলোও এই ধরনের এসি প্রবাহিত বা এসি প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয়। বাংলাদেশের যে এসি প্রবাহ আছে সেই এসি প্রবাহটা সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। কয়বার? 50 বার। আমেরিকাতে হলো 60 বার। আমেরিকাতে কয়বার পরিবর্তন করে? 60 বার। এবং অন্যান্য বিশ্বে আরও এই পরিমাণ দিক পরিবর্তন করে। এটা কি খুব সহজেই এর কী করা যায়, দিক পরিবর্তন করা যায়, এবং কি এটা খুব সাশ্রয়, এটা খুবই সাশ্রয়। এটা জেনারেটর এবং ডায়াগ্রামে এই ধরনের প্রবাহ ব্যবহৃত করা হয়। তাহলে তোমরা বুঝতে পেরেছো এসি প্রবাহ কাকে বলে, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন করে, তাহলে এই ধরনের প্রবাহকে বলা হয় এসি প্রবাহ। তাহলে এই ধরনের প্রবাহকে কী বলা হয়, এসি প্রবাহ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলেছে আর টু রোধের বাল্বটি বন্ধ থাকা অবস্থায় বর্তনী তড়িৎ প্রবাহ। আর টু মানে কি, এই যে এটা যদি এটা বন্ধ থাকে তাহলে পরিবাহের রোধ হবে কত। তাহলে দেখো এখানে রোধ আর হবে সমান সমান কত, 5 ওহম। বিদ্যুৎ প্রবাহ হবে ভিটা হবে কত, 4.5 ভোল্ট, 4.5 ভোল্ট। আর আইটা হবে তড়িৎ প্রবাহিত হবে কি, ওয়াট, আমরা জানি না। তাহলে আমরা একটি সূত্র জানি, কি সূত্র আমরা জানি, আমরা জানি ভি সমান সমান আর আই, ভি সমান সমান আর আই। আমাদের কি বলতে করতে বলেছে, আই। তাহলে আই হলে কি হবে, এখানে ভি বাই আর, ভি বাই আর। এখানে আমাদের ভির মান কত আছে, 4.5, আর আর এর মান আছে 5। যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আসবে আমাদের 0.9 অ্যাম্পিয়ার। তাহলে 0.9 অ্যাম্পিয়ার, 0.9 কি হবে, অ্যাম্পিয়ার আসবে। তাহলে আর টু রোধের বাল্বটি বন্ধ থাকা অবস্থায় বর্তনী তড়িৎ প্রবাহ কত, তাহলে বর্তনী যদি আর টু বাল্বটা বন্ধ থাকে তাহলে বর্তনী রোধ হবে 5 ওহম, ভোল্ট হবে কত, 4.5 ভোল্ট, এবং তড়িৎ প্রবাহ আমরা জানি না। তাহলে কিন্তু আমরা একটা ওহমের সূত্র জানি, সূত্রটা কি, ভি সমান সমান আর আই, ভি সমান সমান আর আই। এখানে আমাদের কী বের করতে হবে, তড়িৎ প্রবাহ। আইটা হলো কি, তড়িৎ প্রবাহ। তাহলে আমরা জানি ভোল্ট দেওয়া আছে 4.5 এবং রোধ দেওয়া আছে 5। তাহলে এর মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের মান হলো 0.9 অ্যাম্পিয়ার, 0.9 অ্যাম্পিয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ঘ নম্বর প্রশ্নটা বলেছে উদ্দীপকের ভালভগুলোকে সাজিয়ে এমন একটি বর্তনী অঙ্কন করো যার সকল অংশে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। কিন্তু দেখো এখানে এক অংশে এই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, এখানে আবার এই রোধের পরিমাণটা ভিন্ন। তাহলে এমন একটা বর্তনী, এটা হলো কী ধরনের বর্তনী, এটা হলো সমান্তরাল বর্তনী। আর আমরা একটি কী ধরনের বর্তনী অঙ্কন করব, আমরা একটি এমন একটি বর্তনী অঙ্কন করব যার মধ্যে দিয়ে কী করে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে কী হবে, আমাদের এখানে, আমাদের আছে এখানে ব্যাটারি, ব্যাটারি ব্যাটারি এখানে কী আছে, আমাদের একটি চাবি আছে। এটা হলো বিদ্যুৎ প্রবাহের দিক, এটা হলো প্রথম বাল্ব, এটা কী বাল্ব, প্রথম। এটা হলো দ্বিতীয়। তাহলে দেখো আমাদের একটা, এটা হলো আর ওয়ান, এটা হলো কি আর টু, এটা হলো বাল্ব ওয়ান, এটা হলো বাল্ব টু, এটা হলো ব্যাটারি, এটা কি ব্যাটারি, এটা হলো চাবি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো যে
এখানে হলো একটি চাবি দেওয়া আছে, এখানে ব্যাটারি দেওয়া আছে, এখানে কি একটি তারের মাধ্যমে বাল্বটিকে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ এই বাল্বের মাধ্যমে যদি আমরা চাবি বন্ধ করে দিই বা বাল্ব ওয়ান বন্ধ করে দিই তাহলে কী হবে, বাল্বটিতে অর্থাৎ বিদ্যুৎ প্রবাহটা কী হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি আমরা বন্ধ করে দিই তাহলে কি বিদ্যুৎ প্রবাহিত আর হবে না। আবার যদি এখানে বন্ধ করে দেয় আর টু বন্ধ করে দেয় তাহলে কী হবে, বিদ্যুৎ প্রবাহিত হবে না। তাহলে কী হবে, অর্থাৎ এই সমান শ্রেণী বর্তনীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ কী হয় বা একই বর্তনী একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, একই পরিমাণ কী হবে তড়িৎ প্রবাহিত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এটা বুঝতে পারলাম যে সমান্তরাল বর্তনীর মধ্যে বিদ্যুৎ প্রবাহের মাত্রা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু শ্রেণীর বর্তনীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ পরিমাপের মান সর্বদা একই থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই ভাষায় এই প্রশ্নটা সমাধান করবে, পড়বে, বুঝবে, এবং কি যদি কোথাও কোনো অংশ বুঝতে সমস্যা হয় সাথে সাথে তোমরা আমাকে মেসেঞ্জারে নক করবে, আর আমি তোমাদের তা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি প্রার্থনা করবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করে। তাহলে সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।